আমরা প্রতিবাদ করতে চেয়েছিলাম কেন শহীদদের পরিবারের প্রতি আজও অবিচার করা হচ্ছে, কেন দোষী অফিসারদের শাস্তি হচ্ছে না। আপনি তো কথা দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিবাদটা করার জন্য আজকে আমাদের স্থান দেওয়া হলো না। গতকাল হঠাৎ করে বলা হচ্ছে আপনাদের অনুমতি নেই, অথচ 16 তারিখের লিখিত অনুমতি আমরা চেয়েছিলাম, তার ডকুমেন্ট আমরা প্রেসকে দিতে পারি। তাই এটা কংগ্রেসকে ভয় পাওয়ার একটা সবথেকে বড় প্রমাণ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লক্ষ লক্ষ লোক তার সঙ্গে থাকা সত্ত্বেও তিনি কংগ্রেসকে ভয় পেলেন, এটা তার রাজনৈতিক দুর্বলতা।